গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস ফোরে যে বাটারফ্লাই বইটি আছে তার পেজ নাম্বার 29 থেকে পড়া শুরু করবো। কোন চ্যাপ্টারটা আমরা পড়বো? লেসন টু। লেসন টু এর ফার্স্ট দুটো পার্ট আমাদের পড়া হয়ে গিয়েছিল। সেখানে আমরা কি পড়েছিলাম, যে লিপি শেষ পর্যন্ত মেলায় ঘুরতে যায় তার বাবার সাথে, এবং তা সেখানে একজন তারই সমবয়স্কা একজনের সাথে দেখা হয়। সে মেয়েটির নাম হচ্ছে রুবিনা। রুবিনা হচ্ছে কে? রুবিনা হচ্ছে মনসুরের মেয়ে। মনসুরকে নাকি যে পোড়ামাটির পুতুল বানা। এবার দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল, এবার দেখা যাক তারপর কি হলো। পেজ নাম্বার 29 প্রত্যেকে বার করো, ফলো করো। আফটার এ হোয়াইল লিপি হিয়ার্স সামওয়ান কলিং হার নেম। আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পরে, লিপি হিয়ার্স, হিয়ার মানে শুনতে পাওয়া, লিপি হিয়ার্স, লিপি শুনতে পেল, কি শুনতে পেল? সামওয়ান কলিং হার নেম, না কেউ একজন তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, হার ক্লাসমেট। সেটা কে ছিল? সেটা সুজয়, তার সহপাঠী। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার। সুজয় কার সাথে এসছে মেলাতে? না হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে মেলাতে এসছে। হি ইজ ইলেটেড টু সি লিপি। ইলেটেড মানে অত্যন্ত আনন্দ, হাইলি ইলাইট, হ্যাপি, এরকম একটা কিছু ব্যাপারটা, অত্যন্ত আনন্দ সে পেয়েছিল। হি ইজ ইলেটেড টু সি লিপি মানে সে লিপিকে দেখে খুবই খুশি হলো, খুবই আনন্দিত হলো। হি বায়েস এ ডল ফ্রম মনসুরস আঙ্কেলস শপ। সে কি করলো? সে মনসুর কাকার দোকান থেকে একটা পুতুল কিনলো। হি অলসো বায়েস দি মাস্ক অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার। সে আরো কি কিনলো? না লিপির বাবার দোকান থেকে সে মাস্ক অফ এ টাইগার, এটা বাঘের মুখোশ সে কিনলো। লিপি লুকস অ্যারাউন্ড দি ফেয়ার। লিপি মেলা চারিদিকে তাকালো। সি সিজ, সে দেখতে পেল দি হিউজ মেরিগোরাউন্ড। মেরিগোরাউন্ড কথার অর্থ হচ্ছে নাগরদোলা। মেরিগোরাউন্ড কথার অর্থ হচ্ছে নাগরদোলা। সি সিজ দি হিউজ মেরিগোরাউন্ড, হিউজ মানে হচ্ছে বিশাল, বড়, বিগ। আরে সে কি দেখতে পেল? সে দেখতে পেল বিশাল নাগরদোলা। পিপল রাইডিং ইট আর শাউটিং ইন জয়। মানুষজন যারা এটার চড়ে আছে আর শাউটিং ইনজয়, তারা আনন্দে চিৎকার করছে। নিশ্চয়ই তোমরা দেখেছো মেলার মধ্যে যারা নাগরদোলা ওঠে তারা চিৎকার করে ওঠে, সবটাই ভয় নয়, কেউ আনন্দও চিৎকার করে ওঠে। ক্লোজ বাই, ক্লোজ বাই কথার অর্থ কাছেই। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। এ পাপেট শো মানে হচ্ছে কি? পুতুল নাচ বলতে পারি। এখানে পাপেট শো মানে হচ্ছে পুতুলগুলোকে আমরা দড়ি ধরে যে পুতুল নাচ, তোমরা হয়তো দেখোনি বা অনেকে হয়তো গ্রামের দিক করে দেখে থাকবে, পুতুল নাচ, ওপর থেকে দড়ি দিয়ে পুতুলগুলোকে নাচানো হয়, তো এগুলো কলে পাপেট শো। মানে কাছেই একটা পুতুল নাচ শুরু হতে চলেছে। লিপি লুকস অ্যাট ফুড স্টলস এ লিটল ফাদার ফ্রম দেয়ার শপ। লিপি কি দেখতে পেলো? লিপি দেখতে পেলো যে খাবারের দোকানগুলোকে লিটল ফাদার ফ্রম দেয়ার শপ, তাদের দোকান থেকে, তাদের দোকান বলতে কার দোকান? লিপির বাবার যে মুখোশের দোকান, সেই দোকান থেকে কিছু দূরে, লিটল ফাদার কিছু দূরে সে খাবারের দোকানগুলোকে দেখতে পেল। স্টল আর শপের মধ্যে কি পার্থক্য? শপ মানে হচ্ছে গিয়ে পারমানেন্ট দোকান, মানে যেটা স্থায়ী দোকান, মেলার দোকান তো স্থায়ী হয় না, মেলার দোকান আজ আজ মেলা যতদিন ততদিন, তো সেগুলোকে বলা হয় স্টল, যেগুলোকে হলো স্টল, যেগুলো টেম্পোরারি, অস্থায়ী। এবার দেখা যাক কোটের মধ্যে আছে, মানে লিপি কিছু বলছে, বল লিপি কি বলছে? ফাদার আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাবিজ, সি সেজ, সে বললো। সে বলতে কার কথা বলা হয়েছে? লিপির কথা। লিপি কি বলছে? যে বাবা আমি জিলিপি আর আলু কাবলি খেতে চাই। তোমরা নিশ্চয়ই মেলায় গিয়ে খাও, আলু কাবলি খাও, জিলিপি খাও, কি ফুচকাও খাও। দেখা যাক সে কি করছে। সি অলসো হিয়ার্স, সে আরো শুনতে পেল কি না, এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স হ্যাভে, না একদল বাউল, বাউল তোমরা দেখেছো যারা গেরুয়া কাপড় পরে থাকেন সাধারণত, তারা গান গায়, বাংলা লোকসঙ্গীত বলে তাদের সেগুলোকে। তো সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস, সে শুনতে পেলে একদল বাউল সিং সাম ডিস্টেন্স হ্যাভে, কিছু দূরে তারা গান করছে। সে নোস, সে জানে দ্যাট বাউলস আর দি ফোক সিঙ্গার অফ বেঙ্গল, ফোক
সিঙ্গার মানে ফোক সং বলতে লোকসঙ্গীত বলা হয়। ফোক মানে হচ্ছে লোকাল বা রিজিওনাল ক্ষেত্রে। তো ফোক সং ফোক সিঙ্গার শব্দ বেঙ্গল মানে সে জানে কি না বাউলরা হচ্ছে গিয়ে লোকগায়ক, লোকগায়ক যারা লোকসঙ্গীত গেয়ে থাকে, বাংলার লোকগায়কদের মধ্যে অন্যতম বাউলরা। লিপির ফাদার বায়েস হার এ ডল অ্যান্ড হিউজ গ্যাস বেলুন। লিপির বাবা তাকে কি কিনে দিলেন না, তাকে একটা পুতুল আর একটা বিশাল বড় গ্যাস বেলুন কিনে দিলেন। শি হ্যাজ ফান রাইডিং দি মেরিগোরাউন্ড, সে নাগরদোলা চেপেও আনন্দ পেল। হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গেলস। ব্যাঙ্গেলস মানে হচ্ছে চুড়ি, গ্লাস ব্যাঙ্গেলস মানে কাঁচের চুড়ি, গ্লাস মানে কাঁচে, কালারফুল মানে রঙিন, মানে রঙিন কাঁচের চুড়ি। মানে তার বাবা তাকে কিছু রঙিন কাঁচের চুড়ি কিনে কেনারও পারমিশন দিলেন, অ্যালাউ করলেন মানে তাকে অনুমতি দিলেন। লিপি এনজয়েস হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা। লিপি আলু কাবলি আর ফুচকা খেয়ে খুবই আনন্দ পেল। সে টেক সাম জিলাপিস হোম, সে কিছু জিলাপি বাড়ি নিয়ে গেল। হার ফাদার বায়েস এ নাইস শাড়ি ফর হার মাদার, তার বাবা তার মায়ের জন্য একটা খুব সুন্দর দেখতে শাড়ি কিনলেন। লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি হয় খুবই আনন্দিত, খুবই খুশি। সি উইশেস টু সি টু ভিজিট দি ফেয়ার এগেইন নেক্সট ইয়ার। সে কি উইশ করলো, সে কি চাইলো, সে কি প্রার্থনা করলো, সে চাইলো যে মেলাতে আবার আসছে বছর যেন সে আসতে পারে, টু ভিজিট দি ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, এটাই সে প্রার্থনা করলো। দেখো বোঝা গেছে সকলে? এবার তোমরা অ্যাক্টিভিটি 5, 6, 7, 8, 8A, 8A, 8B এগুলো তোমরা করবে। এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে নাউন আর প্রোনাউন। দেখো অ্যাক্টিভিটি 7 এর আগে লেটস লার্ন বলে রয়েছে, নাউন প্রোনাউনটা তোমরা করবে। নাউন প্রোনাউন নিয়ে আশা করি বিশেষ কিছু বলার নেই, তাও একটু বলে রাখি, তোমরা যদি ভুলে গিয়ে থাকো তোমাদের মনে করতে সুবিধা হবে। একবার লেটস লার্নটা দেখবে, তারপরে আমার কথাটা ভালো করে খেয়াল করবে। নাউন হচ্ছে কি, যে কোনো কিছুর নাম বোঝায়, যে কোনো কিছুর নাম। আমরা যখন কথা বলি ইংরাজিতে বা বাংলায় তখন যেসব নামবাচক শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে নাউন বলে, সেগুলোকে নাউন বলে। বাংলায় বললে বলে বিশেষ্য পদ, আমরা বাংলাতে বিশেষ্য নিশ্চয়ই পড়েছ, ইংরাজিতে সেই বিশেষ্যটি সব কোয়ালিটি নিয়ে বলা হয় থাকে তাকে নাউন। আচ্ছা এবারে প্রপার নাউন, আগে তোমরা মনে হয় প্রপার নাউনটা দেখেছো, তো প্রপার নাউন আর নাউনের মধ্যে বিশেষ কোনো পার্থক্য সেই অর্থে নেই, কেননা প্রপার নাউন এক ধরনের নাউন, মানে নাউনকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা ভাগ হচ্ছে প্রপার নাউন। কিন্তু নাউন সেগুলোকেই আমরা বলবো যেগুলো কি না কোনো কিছুর নাম বোঝায়, কোনো কিছুর নাম। যেমন ধরো লিপি ইজ এ লিটল গার্ল, আমি যদি এখানে বলি তাহলে লিপি একটা মেয়ের নাম বোঝাচ্ছে, এটা কিন্তু নাউন এবং সেই সত্ত্বে প্রপার নাউনও বটে। আবার ইজ এ লিটল গার্ল, গার্ল কথাটা তো মেয়ে, মেয়েও একটা নাম বোঝায়, তাহলে সেক্ষেত্রে এটাও নাউন, কিন্তু এটা প্রপার নাউন না, এটাকে সাধারণত আমরা কমন নাউন বলতে পারি। এটা তোমরা এখনো পরে আসবে, যখন আসবে তোমাদের তখন এগুলো বলা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা সেটা দেখবে কি যা কিছু কোনো কিছু নাম বোঝায় সেগুলো কি বলা হয়ে থাকে নাউন। এখানে কিন্তু প্রপার নাউন আলাদা করে, কোনো কিছু কমন নাউন এগুলো আলাদা করে খুঁজতে যাবে না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা এরপর যেটা হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউন প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যারা বসে। যেমন ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি, বললাম যে শ্যাম খুব ভালো ছেলে, শ্যাম একটি বই পড়ে। এবারে বারবার ধরে শ্যাম কথাটা ব্যবহার করছে, বা ধরো আমি যদি কথাটাকে এভাবে বলি দুটো লাইনই আবার বলছি, শ্যাম খুব ভালো ছেলে, সে একটি বই পড়ে। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে, শ্যামকে বোঝানো হয়েছে, নিশ্চয়ই তোমাকে আমাকে বোঝানো হয়নি বা শ্যাম ছাড়া আর কাউকে বোঝানো হয়নি। তাহলে শ্যাম একটি বই পড়ার জায়গায় আমি কি বলছি, সে একটি বই পড়ে, অর্থাৎ এখানে শ্যামের পরিবর্তে একটি বিশেষ শব্দ বসেছে। তাহলে এইগুলোকে বলবো আমরা কি না প্রণাম, এগুলোকে বলবো আমরা প্রণাম, প্রণাম অর্থাৎ সর্বনাম পদ। সর্বনাম পদও তোমরা বাংলাতে নিশ্চয়ই পড়েছ, সুতরাং সর্বনাম পদ চিনতে আশা করি কোনো অবশ্য সমস্যা হবে না তোমাদের কোনো, তোমরা এটা দেখো খেয়াল করে। আর প্রোনাউনটা তো বোঝা গেল, যা সর্বনাম বাংলাতে সেটাই ইংরেজিতে বলে প্রোনাউন। তাহলে এই প্রোনাউন কিছু কিছু স্পেসিফিক হতে পারে, যেমন আই উই, যদি ফার্স্ট পার্সনের মধ্যে থাকি আই উই আওয়ার আওয়ার্স মাইন, এগুলো হচ্ছে সাধারণত
ফার্স্ট পার্সনের মধ্যে থাকলে প্রোনাউন হবে। আবার যদি সেকেন্ড পার্সনের মধ্যে যাই তাহলে কি কি প্রোনাউন দেখতে পাবো আমরা? ইউ, ইয়োর্স, ইয়োর, ইয়োরসেলফ, এগুলো। আবার যদি থার্ড পার্সনের মধ্যে চলে আসে তাহলে কি পাবো? হি, শি, ইট, দে, দিস, দিস, দ্যাট, দোজ, এই ধরনের কিছু প্রোনাউন আমরা খুঁজে পাবো। আশা করি কমন টাইপগুলো বলা গেল। এবার তোমরা চেষ্টা করবে এখান থেকে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করো, যদি খুব অসুবিধা হয় তারপরে দেখাবে। আজকের মতো এই পর্যন্ত।